আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের এই ক্লাসে সূরা ইয়াসিন এর 34 নম্বর আয়াত থেকে তাজবীদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, একসাথে বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا فيها اكشن وجعلنا فيها جنات من نخيل جنات نخيلين جنات من نخيل وعنب فجرنا فيها من العيون. খেয়াল করেন সবাই, জান্নাত মিন নাখিল, একসাথে বলেন جنات من نخيل ওয়া আ'নাব, একসাথে বলেন وأعناب ওয়া আ'নাব, وفجرنا فيها, একসাথে বলেন وفجرنا فيها من العيون, بولين من العيون. اوكي. دكن اخانه وجعلنا اكليبتن ধরি নাই فيها في اكليبتن, ها اكليبتن এটা করো করো, وجعلنا فيها جنات من نخيل, এখানে একালিপটান হবে, তারপরে এখানে তানবিনের পরে ইদগমে বাগনর অক্ষর মিম আসছে, গুণার সাথে মিলিয়ে পড়বেন। সরি প্লিজ দেখেন একটু, জান্নাতিন এখানে ওয়াজিব গুন্না, আর এখানে তানবিনের পর ইদগামে বাগুন্নার অক্ষর মিম গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, এখানেও গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে, ইদগামে বাগুন্না। তারপরে লিউ এখানে ইদগামে বাগুন্না, ওয়া আনাবিউ এখানেও ইদগামে বাগুন্না, এই যে তানবিনের পর ইদগামে বাগুন্নার অক্ষর ওয়াও আসছে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন সবাই একটু প্লিজ, ওকে কোথায় গেল, ওকে, ওয়াসাজ্জারুনা র সেকেন্ড টা ডেনে জবর মোটা করে পড়তে হবে, না একালিপ টান, ফিহা একালিপ করে টান হবে, মিনাল উয়ুন এখানে দেখেন উয়ুন, এখানে আপনি ওয়াকফ করলে কি করতে হবে, তিন আলিপ টেনে পড়তে হবে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওয়াসাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। ওকে, এখন আমি ইনশাআল্লাহ আপনাদের আবারও এটা মশক করাচ্ছি, তারপরে ধরব। ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব, একসাথে বলেন সবাই, وجعلنا فيها جنات نخل দেখেন আমরা এখানে ওয়াকফ করেছি, এজন্য ওয়া আনাব এখানে আমরা কলকলা করে পড়েছি, ঠিক আছে,
এখন আমরা কি করতে হবে, আবার এক দুই শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে। وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ একসাথে বলেন। ওকে মাশাআল্লাহ, আমি এক একজন করে ইনশাআল্লাহ ধরবো। প্রথমে হুমায়ুন কবি ভাই, আপনি এখান থেকে এ পর্যন্ত বলবেন। জালনা দেখে বলতে ফিহা হবে, ভুল পড়া যাবে না। وَجَعَلْنَا فِيهَا جَنَّاتٍ مِّن نَّخْلٍ نَخِيلٍ، وَنَخِيلٍ مِن نَخِيلٍ مِّن نَّخِيلٍ هنا يعني. نعم، وَعَنَابٍ وَأَعْنَابِنَا এখানে، بِوَ وَأَعْنَاب এখানে আপনার ওয়াকফ করা অবস্থা রয়েছে না، وعناب ওয়াকফ করলে وعناب আটমিন হয়ে যাবে، তখন তিন আলিফ টান হবে، কলকলা হবে এখানে আবার তখন। এখন আবার এক দুই শব্দে আগে থেকে পড়তে হবে। وعناب ওকে ঠিক আছে ভাইয়া। এবার আমি এইটুকু আরেকজনের কাছ থেকে ধরবো। এবার বলবেন হলো، ওদের ওদের হ্যাঁ এখান থেকে বলবেন আবার। আচ্ছা وَعَنَابِيُ وَفَجَّرْنَا فِيهَا مِنَ الْعُيُونِ عيون. عُيُونِ اوكي واتسي ده، ليأكلوا من ثمره. اكشته بولين شوي. দেখেন আমরা এখানে লিয়া কুলু একালিপ টান হবে মিং সামারি নন সেকেন্ডের পরে ইকফার অক্ষর 15টার একটা অক্ষর সা আসছে, আমরা কি করব নাকের ভিতরে নিয়ে গুণনা করব সামারি। আর এখানে আমি অক্ষ করেছি এজন্য হাটা সাকিন হবে ঠিক আছে, যদিও লাম আলিপ রয়েছে, লাম আলিপ থাকলে অক্ষ করা যায় না। তবে আপনারা কি করবেন যদি অক্ফ করেন তাহলে আবার মিলিয়ে পড়তে হয়, তাহলে এই তিনটে শব্দ এটা একদমই পড়া আহামরি কঠিন কিছু না ঠিক আছে এ পর্যন্ত। যাই হোক আপনারা মিলিয়ে পড়বেন। লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাতহু আইদিহিম, সবাই একসাথে বলেন। لِيَأْكُلُوا مِنْ ثَمَرِهِ وَمَا ওকে তাহলে দেখেন ওয়ামা একালিপটান আমিলাত হু আইদিহিম এখানে একালিপটান ইয়াকুলু মিন সামারিহি ওয়ামা আমিলাত হু আইদিহিম একসাথে বলেন সবাই। মাশা আল্লাহ। ওকে আমি এখন আপনাদেরকে ধরবো। প্রথমে আপনি বলেন প্লিজ, হানিফ মিরিধা ভাই আপনি বলেন। লিয়াকুলুল মিন সামারি ওমা খেয়াল করেন, লিয়াকুলু মিন সামারিহি ওয়ামা এরকম মিলিয়ে পড়তে হবে। লিয়াকুলু মিন সামারি ওমা আ ওয়ামা ওমা টান হয়ে যাচ্ছে আমিলাত হু আমিনাল খুদ হয় নাই, একটু খেয়াল দিতে হবে ভাইয়া। আপনি এমন জায়গায় থাকেন যে জায়গায় শব্দ হয় বেশি, আমার কথা ভালোভাবে শুনতে পান না। আমিলাত হু ওকে, এই যে আমি এত করে বলতেছি কিন্তু আমার কোনো কথার উত্তর আপনি দিচ্ছেন না, এই যে আপনি আমার কথা ঠিকভাবে শুনতেছেন না, একটু শুনতে হবে ভাইয়া, যেখানে ভালো আওয়াজ আছে সেখানে যেতে হবে প্রয়োজনে। ফৌজিয়া মনি বলেন।
لياكلوا من ثمره وما عملته أيديهم. اوكي আমি ইনশাআল্লাহ তারপরে পড়াচ্ছি, দেখেন। আফালা ইয়াশকুরুন, সবাই একসাথে বলেন, أفلا আফালা ইয়াশকুরুন। يشكرون؟ ওকে, আফালা এক লিপ্টান, ইয়াশকুরুন এখানে র মোটা হবে আর তিন লিপ্টান হবে, এখানে ওয়াকফ করলে সাকিন হচ্ছে এই জন্য। আফালা ইয়াশকুরুন বলো। أفلا يشكرون؟ মাশা আল্লাহ, ওকে আমরা তারপরে পড়বো ইনশাআল্লাহ। ওকে আমি সবাইকে মিউট করে দিই, খেয়াল করেন। সুবহানাল্লাযী, একসাথে বলেন, سبحان الذي خلق الأزواج, একসাথে বলেন সবাই, خلق الذي خلق الأزواج. আমি এখানে আপনারা 10 জন ক্লাসে আছেন এই মুহূর্তে, আমি সবাইকে বলবো প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন, একটু জোরে জোরে পড়ুন। দেখেন আমি কিন্তু জোরে পড়তেছি, কিন্তু আপনাদের যদি ওখান থেকে আমি আওয়াজটা ঠিকভাবে না পাই তাহলে কিন্তু আমারও মনটা ভেঙে যাবে, ঠিক আছে? খলাকাল আজওয়াজ, একসাথে বলুন। الذي خلق الأزواج كلها مما تنبت الأرض، اكشت بولين. كلها كلها مما تنبت الأرض كلها مما تنبت الأرض. اوكي دكن. ومن أنفسهم ومن ما لا يعلمون، এখান থেকে আমি আবার পড়াচ্ছি দেখেন। ومن أنفسهم، একসাথে বলুন সবাই। اوكي এবার বলুন প্লিজ। ومن أنفسهم ما ومن ومن أنفسهم، একসাথে বলেন সবাই। ومن أنفسهم ومما لا يعلمون، ومما لا يعلمون. اوكي দেখেন এখানে সুবহান الذي، এখানে কলকলা এখানে একালিপ এখানে একালিপ, খলাক আল আজওয়াজা এখানে একালিপ, কুল্লাহা একালিপ, মিম্মা এখানে ওয়াজিব গুণ আর একালিপ টান হবে, তুমবিতুল আরজ এখানে ইকলাব গুণা অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে নুন সাকিন কে, এখানে র মোটা হবে, ওয়ামিন আনফুসিহিম এখানে নুন সাকিনের পরে ইফরক করে ফা আসছে, আমরা কি করব নাকের ভিতরে নিয়ে গুণা করব, ঠিক আছে? ومما لا يعلمون এখানে ওয়াজিব গুণনা এক লিপ্টান, এখানে এক লিপ আর এখানে আমরা ওয়াকফ করলে তিন লিপ টেনে পড়বো। سبحان الذي خلق الأزواج كلها مما، একসাথে বলেন। سبحان الذي خلق الأرض كلها مما تنبت الأرض. খেয়াল করেন আমি যে পর্যন্ত পড়াইছি তার বাইরে পড়বেন না কেউ। مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون، بولين. مما تنبت الأرض ومن نفسهم وما لا يعلمون.
ومما لا يعلمون، এভাবে পড়তে হবে। ওকে দেখি আমি এক একজন করে ধরবো। আমি বুঝতেছি না আসলে ভাইয়েরা কেন কম আসতেছে। এসকে মনি, আপনি কেবলমাত্র আসছেন, পড়েন তারপরে এখান থেকে এ পর্যন্ত। এসকে মনি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। কোনটা এটা হুজুর? এটা জি জি, এখান থেকে এ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আপনি ক্লাসের ভিতর ছিলেন না? জি আমি মাত্র ঢুকছি, একটু আগে স্যার। হ্যাঁ, ওকে ভাই, ঠিক আছে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান আল্লাজি খালাক, এতটুকু স্যার? না না, এই যে এ পর্যন্ত। জি জি ঠিক আছে স্যার। আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল, যে ডিসপ্লে আজকে হ্যাঁ যে ঠিক আছে এখন ভাই, এটা রেকর্ডিং হচ্ছে ভাই, বলেন। সরি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান আল্লাজি খালাকাল আজওয়াজা আজওয়াজ, أزواج যা টান হয়ে গেছে। كلها مما تنبت الأرض، আপনাকে আমি বলেছি এ পর্যন্ত, একটু বেশি হয়ে গেছে, যাই হোক, আর একটু খেয়াল করবেন ভাই। ওকে, আমি এখন আপুদের কাছে ইনশাল্লাহ একটু ধরবো এটা এখান থেকে। মিম্মা তুনবিত ইলা মিম্মা ওয়ামিন। তুম, খেয়াল করতে হবে, মিম্মা তুম্বিতুল আরযু, বলেন। মিন মিন মা তুন বিতুম আরজু তুম বিতুল আরযু, তুন বিতুন আরজু জি, তারপর ওয়ামিন ওয়ামিন আনফুসিহিম ওয়ামিমা ইয়া ومما আলামুন ومما لا يعلمون، একটু খেয়াল করে পড়তে হবে, একটু খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে। وآيَةٌ لَهُمُ اللَّيْلُ، একসাথে বলেন সবাই। وآيَةٌ لَهُمُ اللَّيْلُ ওকে, দেখেন আপনাদের একটু খুব ভুল হয়ে যাচ্ছে। ওয়া আয়াতুন লাহুমুল লাইল, একসাথে বলেন। ওকে ওকে, দেখেন ওয়া আয়াতুল, আ এক রিটার্ন হবে, লাহুম এই যে তুল গুণা বাদে মিলিয়ে পড়তে হবে, লাইল এখানে তিন আলিফ টেনে পড়বেন, এখানে সাকিন হচ্ছে অক্ষের কারণে এজন্য। আর এই যে ইয়াসিন ডাইনে যাবর লিনের হরফ না, লিনের হরফের পরের অক্ষর অক্ষ করলে কি হয়, তিন আলিফ টেনে পড়তে হয় সাকিন হয়ে গেলে, ঠিক আছে, এখানে সাকিন হচ্ছে। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, একসাথে বলেন। হয় নাই, ওয়া আয়াতুল লাহুমুল লাইল, এভাবে পড়বেন। ওকে, আমি এটা আর ধরতেছি না, আমরা তারপরে যাচ্ছি। নাসলাখু মিনহুন্নাহারা, সবাই একসাথে বলবেন এবার, বলেন। নাসলাখু, খেয়াল করেন প্লিজ, নাসলাখু মিনহুন্নাহারা, একসাথে বলেন সবাই। فإذا هم مظلمون، একসাথে বলেন। ما شاء الله، দেখেন نسلخ
কোনোটার নাই, মিন হুন্নাহার, এখানে ওয়াজিব গুন্না একলিপটান, এখানে র মোটা হবে, ফা ইদা একলিপটান, হুম গুন্নার সাথে মিলে পড়বেন, মুজলিমুন তিন আলিপটান হবে এখানে। নাসলাখু মিনহুন্নাহারা ফাইদা হুম মুজলিমুন, সবাই একসাথে বলবেন এক্ষুনি, প্লিজ বলেন। نسلاهم النهار إذا هم ما شاء الله، اوكي আমি তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আপনাদের কয়েদ দেব, আপনারা এটা একটু অবশ্যই কমেন্টে আমাকে লিখে দেন, আমি ইনশাআল্লাহ সেই কয়েদ দেব আজকে। ওয়াশামসু তাজরি, একসাথে বলেন সবাই, শামসু তাজরি ওকে। তারপরে দেখেন, লিমুস্তাকাররিন লাহা, একসাথে বলেন, খেয়াল করতে হবে, লিমুস্তাকাররিল্লাহা, একসাথে বলেন সবাই, ওকে। দেখেন ওয়াশামসু, শিন কিন্তু মোটা আওয়াজ তাই না, শামস, তাজরি কলকল হবে, এখানে এক লিপটান হবে, লিমুস্তাকাররিল্লাহা কফ মোটা হবে, তানবিনের পর ইদগাম বেলা গুনার অক্ষর গুনার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে লাহা এক লিপটান, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, সবাই একসাথে বলেন, একটু ভুল হচ্ছে, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল্লাহা, লিমুস্তাকাররিল্লাহা, সবাই একসাথে বলুন এবার, বলেন, ওকে মাশা আল্লাহ। দেখেন এখানে আমি যে রুলস গুলো আছে সেগুলো বলেছি অলরেডি, আমরা তারপরে পড়বো, যালিকা তাকদীরুল, একসাথে বলেন, দেখেন তারপরে দেখেন, তাকদীরুল আজিজিল আলিম, বলেন, দেখেন জালিকা, যা একলিপটান হবে, তাকদীরুল আজিজিল আলিম, তাক কলকল হবে, দি একলিপটান হবে, রুল র মোটা হবে, আজিজিল আলিম, এখানে আমরা তিন আলিপটানে পড়বো, ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ, সবাই ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ ما شاء الله اوكي আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব। দেখেন প্লিজ আমি আরেকটু উপরে উঠাই, আমরা 40 আয়াত পর্যন্ত পড়বো, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা কয় আয়াত পর্যন্ত পড়বো, একটু লিখে দিবেন, একটু লিখে দেন আপনারা যে আপনারা আজকে কয় আয়াত পর্যন্ত পড়তে চান। ওয়াল কমর কদ্দারনাহু, একসাথে বলেন, আল কমর কদ্দারনাহু মানাজিল হাত্তা, একসাথে, দেখেন মানা একলিপটান আছে কিন্তু মানাজিল হাত্তা, একসাথে বলেন, আদা কাল উরুজুনিল কদিম,
একসাথে বলেন। হচ্ছে না, হাত্তা আদা কাল উরুজুনিল কদিম বলেন। এখানে কাদিম বলতেছেন, মনে হয় খুব সম্ভব হুমায়ুন কই ভাই, এটা কদিম, ক মোটা হবে। হ্যাঁ ওকে, ওয়াল কমারা র মোটা হবে, কদ্দারনাহু র মোটা হবে, এখানে একলিপটান, মানাজিলা একলিপটান, হাত্তা একলিপ, আদা কাল উরুজুনিল কদিম, আ একলিপটান, উর র মোটা হবে, জু একলিপটান, নীল কদিম কপ মোটা হবে, দিম এখানে তিন আলিপটান হবে। والقمر قدرناه منازل حتى একসাথে বলেন। القمر قد القمر قدرناه منازل اوكي দেখেন, حتى عاد كالعرجون القديم বলেন। হাত্তা আদা কাল উরুজুনিল কদিম একসাথে। ভুল হয়ে যাচ্ছে আপনাদের, হাত্তা আদা কাল উরুজুনিল কদিম একসাথে বলেন। ওকে মাশাআল্লাহ। ওকে আমরা এখন তারপরের রায়তে যাব ইনশাআল্লাহ। দেখেন সবাই, লাশ্শামসু ইয়ানবাগি লাহা একসাথে বলেন সবাই। লাশ্শামসু ইয়ানবাগি লাহা একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। ওকে তারপরে, আং তুদরিকাল কমর একসাথে বলেন সবাই। আং তুদরিকাল কমর একসাথে বলেন। ওয়ালাল লাইলু সবাই একসাথে বলেন। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার একসাথে বলেন। দেখেন লাশামসু কোনোটার নাই এখানে, ঠিক আছে, ইয়ানবাগি লাহা এখানে নন সেকেন্ড কে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন, গি এক লিপটান হবে, লাহা তিন লিপটান, আ তুদরিকাল, আং ইকফা গুন্না, তুদ কলকলা হবে, রি চিকন করে পড়তে হবে, কমার র মোটা হবে, কফ মোটা হবে, ওয়ালাল লাইলু এখানে নরম করে টেনে মানে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া সেকেন্ড ডাইনোজাবল লাইনের হরফের জন্য, সাবিকুন নাহার এখানে ওয়াজিব গুন্না, এখানে এক লিপটান, এখানে আমরা অক্ষ করলে তিন লিপটান হবে। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমর সবাই একসাথে বলেন।
لا الشمس ينبغي لها أن تدرك القمر، أن تدرك القمر ولا الليل سابق النهار. أكشت بولين القمر اوكي تاربوي. وكل في فلك يسبحون. اكشت بولين كل في فلك يسبحون. দেখেন ওয়াকুল্লুম তানওয়িনের পরে ইকরার করফা নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে, ফালাকি গুণনার সাথে মিলিয়ে পড়বেন ইয়াসবাহুন তিন আলিফ টান। ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সবাই একসাথে বলেন صدق الله العظيم। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই সূরা ইয়াসিনের আমরা যে কয়েত শিখলাম আজকে 34 থেকে 40 এই যে 7টা আয়াত আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ, আর অবশ্যই আগামী ক্লাসের আগে আপনারা পড়াটা দিবেন। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করিয়া দিন, আমিন। আর কোরআন যাতে আমরা সহি শুদ্ধ পড়তে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। আর এই ভিডিওটি অবশ্যই দিন প্রচারের স্বার্থে, কোরআন শিক্ষা প্রচারের স্বার্থে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।